আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমার নিজস্ব তত্ত্বাবধানে বিন ইমদাদ ফাউন্ডেশন নামে একটি সেবামূলক সংস্থার যাত্রা শুরু করেছি আমাদের ফাউন্ডেশনের তিনটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে নাম্বার ওয়ান অসহায় এতিম শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা যেন সামান্য পয়সার অভাবে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় নাম্বার টু হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা নাম্বার থ্রি দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বেকার যুব সমাজের জন্য আত্মকর্মসংস্থানের কর্মসংস্থানের ব্যবস্থা করা অতএব আমার প্রাণ প্রিয় দর্শকদের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আমার সাধ্যের সবটুকু দিয়ে অর্থাৎ আমার সময় আমার মেধা আমার শ্রম এবং সামর্থ্য অনুযায়ী আমার অর্থ এগুলো দিয়ে মানবতার সেবায় এই মানবিক কাজে আমি আত্মনিয়োগ করেছি সাথে সাথে আপনাদের কাছে উদার্ত আহ্বান করছি আপনারা যারা আমাকে ভালোবাসেন আত্মমানবতার সেবায় অংশগ্রহণ করতে চান আপনারা প্রত্যেকে আপনাদের দানের হাতকে বাড়িয়ে দিন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন পরকালে এর জন্য আপনাকে উত্তম প্রতিদান দিবেন সুতরাং বিন ইমদাদ ফাউন্ডেশনে যারা আর্থিক সহায়তা পাঠাতে চান তারা এই স্ক্রিনে থাকা বিকাশ নাম্বারে আপনাদের আর্থিক সহায়তা পাঠাতে পারেন স্ক্রিনে থাকা একটিমাত্র এই বিকাশ নাম্বারটি আমার মুখ থেকে শোনার পরে মিলিয়ে নেবেন যেন রকম কারচুপি না হয় বিকাশ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান ফোর থ্রি জিরো ফোর সিক্স এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হলো টু আপনারা বিকাশ নাম্বারে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের আর্থিক সহায়তা পাঠাতে পারেন সব শেষে আমার ভালোবাসার মানুষগুলোর কাছে দাবির সুরে বলছি আপনারা যদি প্রত্যেকে আপনাদের দানের হাতকে বাড়িয়ে দেন তাহলে ইনশাল্লাহ আমাদের এই মানবিক কার্যক্রম বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় প্রসারিত করব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম দশ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ পাঁচটি আমল নিয়ে হাজির হয়েছি তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি পাঁচটি আমলের মধ্যে প্রথম হল জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত যারা যারা কুরবানি করার নিয়ত করেছেন তারা চাঁদ ওঠার পর থেকে কুরবানির পশু জবেহ করা পর্যন্ত হাত পায়ের নখ এবং চুল কাটবে না চুল কাটা থেকে বিরত থাকবে আল্লাহ রসুল আলাইহি হুসাল্লাম এ ব্যাপারে খুব সুন্দরভাবে বলেছেন আপনারা যদি এ ব্যাপারে আল্লাহ রসুল সলাল্লাহ আলাইহিহিহিহিহিহাসাল্লামের বক্তব্য দেখতে চান সহি হাদিস থেকে তাহলে দেখবেন সহি মুসলিমের চার হাজার নয়শো পঞ্চান্ন থেকে চার হাজার নয়শো উনষাট নম্বর হাদিস এই হাদিসগুলোর মধ্যে খুব সুন্দরভাবে এই কথাগুলো বলে দেওয়া হয়েছে দুই নম্বর আমল হল জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখা এ কয় দিনের নফুল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে তবে যারা এই কয়দিনে রোজা রাখতে পারবেন না তারা অন্তত নয় তারিখ অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ যে দিনটাকে আরাফার দিন বলা হয় হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে সেই আরাফার দিনে একটি রোজা রাখার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা বিশেষ বিশেষভাবে বলেছেন এবং এর বিশেষ ফজিলত রয়েছে তাহলে হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে একটি রোজা রাখবে সে ব্যক্তির বিগত এক বছর এবং সামনের এক বছরের ছোট গুনাগুলো ক্ষমা করে দেওয়া হবে সুবাহান আল্লাহ হবে হামদি অতএব আমরা যারা হজ করতে যেতে পারিনি আমরা অবশ্যই চেষ্টা করব আরাফার দিনে অর্থাৎ নয় জিল হজ তারিখে একটি রোজা রাখার জন্য তাহলে এই বিশাল ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারব এরপর তিন নম্বর আমল হলো জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তেরোই জিলহস পর্যন্ত বেশি বেশি তাকবির দেওয়া আ লহ আকবর আ লহ আকবার লে ইলা হা ই লহ লহ একবার ও লহ আকবার ওয়ালিল লাহিল এই তাকবিরগুলো নারী পুরুষ সকলে বেশি বেশি পাঠ করা উঠতে বসতে হাটে বাজারে নামাজের পরে সবসময় এই তাকবিরগুলো আমরা বেশি বেশি পাঠ করতে থাকব। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে তেরোই জিলহস পর্যন্ত সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়ামে তাশরিকের দিনগুলোতে অর্থাৎ নয় ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলেই সালাম ফেরানোর সাথে সাথে তাকবির বলবো আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরগুলো বেশি বেশি পাঠ করব চার নম্বর আমল হলো দশ জিল হজ অর্থাৎ ঈদ উল আজহার দিনে খুব সকাল সকালে গোসল করে সুন্দর জামাকাপড় পরে কোনো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া মনে রাখবেন ঈদ উল ফিতরে মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া সুনদ এবং কুরবানির ঈদে ঈদ উল আজহায় কোনো কিছু না খেয়ে খুব সকাল সকালে ঈদগাহে চলে যাওয়া ঈদের নামাজ পড়ে আসা এটা হলো সুনদত এজন্য আমরা ঈদ উল আজহার জামাতে টাইমটা খুব সকাল সকালে দেবো অনেকে নয়টা দশটা পর্যন্ত নিয়ে যায় ঈদুল আজহার ক্ষেত্রে এটা ঠিক নয় অতএব খুব সকাল সকালে কোনো কিছু না খেয়ে ঈদগায় যাওয়া এবং নামাজ পড়ে আসা একটা গুরুত্বপূর্ণ সুন্নত সর্বশেষ অর্থাৎ পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ আমল হল ঈদের নামাজ শেষ করে এসে পশু জবেহ করা আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি করা সুনানে তিরমিজির এক হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস আয়সা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত হয়েছে রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কুরবানির দিনে আল্লাহর উদ্দেশ্যে পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোনো আমল নেই অতএব আমরা সকলে চেষ্টা করব নিজের কুরবানি নিজের হাতে পশুর রক্ত প্রবাহিত করার অর্থাৎ কুরবানি করার জবাই করার পশু জবাই করা অর্থাৎ গরু ছাগল জবাই করা খুব কঠিন বিষয় না কার পক্ষ থেকে জবাই করা হচ্ছে সেই নামগুলো শুধু জেনে নিতে হবে এবং বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে ছুরি চালিয়ে দিতে হবে এভাবেই হয়ে যায় কুরবানি করা অর্থাৎ পশুর রক্ত প্রবাহিত করা জবেহ করা অতএব আমরা সকলে চেষ্টা করব নিজের কুরবানি নিজের হাতে করার আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন ও আখর দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি